ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে একটি মামলা নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করব। আপনারা প্রত্যেকেই জানেন গত 10ই মার্চ 2023 সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, সেই ধর্মঘটকে কেন্দ্র করে তার ঠিক আগের দিন 9ই মার্চ 2023 পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয় যে 10 তারিখ যারা উপস্থিত হতে পারবে না, একদিনের বেতন কাটা, পাশাপাশি ডাইজ নন, ব্র্যাকেটের মধ্যে ব্রেক ইন সার্ভিস, এই সমস্ত বক্তব্য সেখানে ছিল। ওই যে 9ই মার্চ যে বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছিল অর্থ দপ্তরের পক্ষ থেকে, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে বিজিটিএ অর্থাৎ বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন তারা কিন্তু মামলা করেন। অর্থাৎ ওই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা কতটা আইনসম্মত এইটাকে চ্যালেঞ্জ করি মামলাটা করা হয়। এবং সংগঠনের পক্ষ থেকে সৌরেনবাবুর সাথে আমি যোগাযোগ করেছিলাম, উনি যেটা জানিয়েছেন যে অ্যাকচুয়ালি এই মামলাটা শুধুমাত্র শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য কিন্তু নয়, সমস্ত মানুষ যারা ডিএ পান, রাজ্য সরকারি কর্মী, শিক্ষক শিক্ষিকা, প্রত্যেকের জন্য তাদের এগেনস্টেই তাদের জন্য এই মামলা। এবং এগেনস্ট কাদের, না ওই যে নোটিশ, 9 তারিখের যে নোটিশ, সেই নোটিশকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে বন্ধ একটা কর্মীর অধিকার, সেই অধিকারের প্রেক্ষিতে কোনো সরকার বা তার কোনো দপ্তর ওই ধরনের বিজ্ঞপ্তি বার করতে পারে কি না, যেখানে বেতন কাটা, ডাইজ নন এবং ব্রেক ইন সার্ভিসের মতো শব্দ থাকতে পারে এবং সেগুলিকে কার্যকর করা হয়। ওনারা এই নিয়ে চিঠি দিয়েছিলেন, তারা কোনো উত্তর পাননি, ফলে তারা মামলা করেছেন। এবং এই মামলার গত 10ই এপ্রিল 2023 ফার্স্ট হিয়ারিং হওয়ার কথা ছিল, সেই দিন কোনো কারণে জাজ উপস্থিত থাকতে পারেননি। সামনের সপ্তাহে, সোরেনবাবু যেটা জানিয়েছেন, সামনের সপ্তাহে মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মামলাটি এই কারণে আমি ডিসকাস করছি কারণ এই যে বেতন কাটা বা কোনো কোনো ডিপার্টমেন্টে ডাইজ নন, ব্রেক ইন সার্ভিস, যেগুলি শোকজের মাধ্যমে চিঠিতে জানানো হয়েছে, তো যদি ওই যে 9 মার্চের যে বিজ্ঞপ্তি সেটা যদি আইনসম্মত না হয়, এমনটা যদি কোর্টের অবজারভেশন হয়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত যে অ্যাকশনগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটাই কিন্তু উইথড্র করতে হবে। অতএব এই মামলার আপডেটের দিকে আমাদের লক্ষ্য থাকবে, পরবর্তী শুনানি যখন হবে সেই আপডেট যথাসময়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।